হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে শ্যাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ টেন রিংস বলে যে সিনেমাটা 3rd September 2021 প্রিমিয়ার হওয়ার কথা আছে বা কথা ছিল, তার একটা ট্রেলার এসে গেছে 2.06 মিনিটসে। সেই ট্রেলারটাকে একটু সম্বন্ধে জানবো, সেই মুভিটা সম্বন্ধে একটু জানবো। তো আসুন দেরি না করে শুরু করা যাক। তো এই প্রথমে একটু টেকনিক্যাল ডিটেলটা বলে দিই, সেটা হচ্ছে এই সময় ডিরেকশন দিয়েছেন, তার নাম হচ্ছে ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এই স্ক্রিনপ্লে লিখেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, তার সঙ্গে আরো দুজন আছেন, একজনের নাম ডেভিড কোলহ্যাম এবং একজনের নাম হচ্ছে অ্যান্ড্রু নেনহ্যাম। এটা প্রোডিউস করেছেন কেভিন ফিস এবং জোনাথন সোয়ার্জ। সিনেমাটোগ্রাফির কাজ করেছেন বিল পোপ। এটা এডিট করেছেন ন্যাট স্যান্ডার্স, এলিজাবেথ রোনাল্ড স্টোডির এবং হ্যারি ইউন। এবং নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি হলেন চাইনিজ ক্যানাডিয়ান অ্যাক্টর সিমু লিন। তো এই এই চরিত্রটা যারা সৃষ্টি করেছেন তার মধ্যে দুজন লেখক আছেন আর একজন আর্টিস্ট আছেন। লেখকদের নাম হচ্ছে স্যাক্স রোহমান এবং স্টিভ ইগলহার্ট, আর আর্টিস্টের নাম হচ্ছে জিম স্টার্লিন। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি এটা প্রথম অ্যাপিয়ার করে হচ্ছে 1973, যেটা স্পেশাল মার্ভেল এডিশন 15-এ, স্পেশাল মার্ভেল এডিশন 15-এ। সেই সময়টাকে বলা হতো ব্রোঞ্জ এজ অফ কমিক বুক, ভেবে দেখুন একবার। এবং এটা সোলো টাইটেল হিসেবে এটা আসে হচ্ছে 1983-তে। তো আসুন এই চরিত্রটা সম্বন্ধে, শ্যাংচি চরিত্রটা সম্বন্ধে অল্প কিছু জেনে নেওয়া যাক। শ্যাংচি যে চরিত্রটার জন্ম হয় হুনান প্রভিন্স চায়নাতে। এনার মা হচ্ছেন একজন আমেরিকান মহিলা যিনি নিউ ইয়র্কে থাকেন, অ্যান্ড হি ইজ দ্য আননোন সান অফ ফিকশনাল ভিলেন ফু মানচু। এর একজন অ্যাডাপ্টিভ ব্রাদার আছে যার নাম হচ্ছে মিডনাইট, সেও একটা ভিলেন। এবং একটা হাফ সিস্টার আছে যার নাম হচ্ছে ফা লো ফুই। কয়েকজন MI6 এজেন্ট যাদেরকে প্রথমে মারতে গেছিল, পরবর্তীকালে তাদের সঙ্গে একটা সংস্থা ফরমেশন করে। তাদের নাম হচ্ছে ডক্টর জেমস প্যাট্রি, লেইকো উ, ক্লাইভ রেস্টন, ব্ল্যাক টার জ্যাক এবং ডেনিস নেল্যান্ড স্মিথ। এদের এই পাঁচজনকে একসাথে নিয়ে সে একটা সংস্থা ফরমেশন করে, যে সংস্থাটার নাম হচ্ছে ফ্রিল্যান্স রেস্টোরেশন লিমিটেড। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্পাই এজেন্সি এবং এটা হচ্ছে স্টর্ম হেভেন কাসল, মানে স্কটল্যান্ড এটা হচ্ছে আছে। তো এই সংস্থাটার তরফ থেকে ওরা বিভিন্ন ধরনের সমস্ত অ্যাকশনগুলো হচ্ছে যে করে, বিভিন্ন ধরনের অভিযান চালায়। এবং শেষ পর্যন্ত যেটা হচ্ছে ফু মানচু, মানে ওরা ওর বাবা মারা যায়। তো ওর বাবা মারা যাওয়ার পরে ওর মধ্যে একটা কি বলবো অপরাধী গোছে মানে ফিলিংস আসে, নিজেকে দুষতে শুরু করে। এবং ফাইনালি হচ্ছে ইয়াং টিন বলে দক্ষিণ চীনের একটা ভিলেজ চলে যায় এবং সেখানে জেলে হিসেবে সে বাকি জীবন কাটায়। তো হচ্ছে শ্যাংচি একটা বিশেষ ধরনের কুংফুতে অভ্যস্ত, সেটা হচ্ছে উইথ আর ওয়েপন অর্থাৎ উইদাউট ওয়েপনে, সেটা একটা ভয়ঙ্কর ফাটার কম্ব্যাট স্টাইল, তার নাম হচ্ছে ওয়াসু স্টাইল, উসু স্টাইল, WUSH উসু স্টাইল। তো এই ছিল শ্যাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ টেন রিংস বলে যে সিনেমাটা আসছে সেটা সম্বন্ধে কিছুটা মানে তথ্য এবং তার ট্রেলার সম্বন্ধে দু চার কথা। তো আশা করা যায় যে সিনেমাটা খুবই সুন্দর হবে এবং ঠিক সময়ে আসবে, এখন দেখা যায়।